সাম্প্রতিক দেশকালের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে যাচ্ছে। প্রতিটা আমি পড়ি, এটা অত্যন্ত একটা ভালো পত্রিকা। তার ইতিবাচক দিক হলো এই পত্রিকাটাতে রাজনীতি, সমাজের বিভিন্ন সমস্যা এবং অর্থনীতির বিষয়ে বিস্তর অনেক নিউজ থাকে এবং বিশ্লেষণ ধর্মী অনেক নিবন্ধ থাকে। এটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে আমাকে। এবং আরেকটা জিনিস যে এই বিশ্লেষণী নিবন্ধ করে লোকে অনেক উপকৃত হয়, রাজনীতি, অর্থনীতি এবং এই সমাজের বিভিন্ন সমস্যা, সমাজতত্ত্ব, এগুলো কিন্তু অবিচ্ছেদ অঙ্গ। এগুলো সমস্যা শুধু অর্থনীতি নিয়ে আলোচনা করলে বা রাজনীতি আলোচনা করতে হবে, সেই দিক দিয়ে আমি মনে হয় সাম্প্রতিক দেশকাল একটি ভালো পত্রিকা। আরেকটা জিনিস সাম্প্রতিক দেশকাল যেটা করে সেটা অন্য অন্য মতবাদ, মানে কোনো একটা একপেশী মন্তব্য না, একেবারে নৈবত্তিক এবং ইম্পার্শিয়াল বাস্তব সময় বক্তব্য ক্রিটিক্যাল হলে ওগুলো দেয়। তো সবাই উপকৃত হয়, যে যার মত করে বলবে, কিন্তু যে যার মত করে সেটাকে নেব। তাতে সেই দিক দিয়ে আমি মনে করি সাম্প্রতিক দেশকাল একটা ভালো পত্রিকা। এবং তাদের যারা কলাকৃত, যারা সম্পাদক বৃন্দ, সম্পাদক সদস্য যারা আছে, তারা নিরস কাজ পরিশ্রম করে যাচ্ছে। যারা অন্যান্য কলা কৌশলী যারা আছে তারাও কাজ করেছে। এবং আমি প্রত্যেকের সাফল্য কামনা করি, বহুল প্রচার কামনা করছি। ধন্যবাদ সবাই।